বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে আজ রোববার সকাল 10:30 থেকে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক যাত্রা বা টেস্ট রান শুরুর 3.5 মাসের মাথায় প্রথমবারের মতো আজ রোববার মেট্রো রেল স্পর্শ করেছে আগারগাঁও স্টেশন। দিয়াবাড়ি স্টেশন থেকে প্রথম 4-5টি স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ ছিল মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল, এবার তা 9টি স্টেশনে দাঁড়ালো। টেস্ট রান শেষ হওয়ার পরেও আরও কয়েকটি ধাপ পেরিয়ে নিয়মিত চলাচল শুরু করতে পারবে মেট্রো রেল। যাত্রীবিহীন প্রায় বছরখানেক ট্রায়াল রানের পরই শুরু হবে যাত্রী নিয়ে নিয়মিত চলাচল। বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের আওতায় ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলের রুটের নির্মাণ কাজ চলছে। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্তই ট্রেন চলাচল করছে, তবে মেট্রো রেল মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করবে 2023 সালের ডিসেম্বরের মধ্যে। সেভাবেই কাজ চলছে বলে জানিয়েছে ঢাকা মেস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালক NM সিদ্দিক। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের জাতীয় দিনও একটা গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ দিবস আজকে 12ই ডিসেম্বর। আমাদের মেট্রো রেলও একটা দূরনিয়ন্ত্রিত একটা ব্যবস্থা, এই ব্যবস্থায় একটা নতুন মাইল ফলক ইতিমধ্যেই যুক্ত হয়েছে, এটা দিনে দিনে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি। এটা এই প্রেক্ষাপটে আজকে আমাদের একটা প্রত্যাশা ছিল যে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যে বিজয়ের মাস, সেই মাসে আমরা আগারগাঁও পর্যন্ত আমাদের পারফরমেন্স টেস্টের জন্য নিয়ে আসবো। আপনি দেখেছেন এবং আমরা সবাই দেখছি যে আমাদের পিছনে এখন মেট্রো রেল অবস্থান করছে, আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছি। আপনারা সবাই জানেন যে আগামী ডিসেম্বর মাসে 2022 সালের 16ই ডিসেম্বর আমরা মেট্রো রেলের যে বাণিজ্যিক চলাচল এই আগারগাঁও পর্যন্ত সেটা আমরা শুরু করতে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় এই পারফরমেন্স টেস্টগুলো হচ্ছে। আমাদের যে দ্বিতীয় পর্যায়ে 2023 সালের ডিসেম্বর মাসে মেট্রো রেলে ঢাকা মহানগরবাসী এবং বাংলাদেশের জনগণ চলাচল করতে পারবেন, সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রকল্প সূত্রে জানা যায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে 24 সেট ট্রেন চলাচল করবে, প্রতি 5 থেকে 10 মিনিট অন্তর ট্রেন ছাড়বে। মেট্রো রেলের এক সেট ট্রেন একবারে সর্বোচ্চ 2,308 জন যাত্রী বহন করতে পারবে। মেট্রো রেলের মাধ্যমে প্রতি ঘন্টায় 60,000, ওই দিনে 5 লাখ যাত্রী বহন করার পরিকল্পনাও রয়েছে। ঢাকার মোট 16টি স্টেশনে থামবে ট্রেনগুলো, সর্বোচ্চ 110 কিলোমিটার গতিতে ছুটতে পারবে এই ট্রেন। ঢাকাকে ঘিরে সব মিলিয়ে 128 কিলোমিটারের নেটওয়ার্ক হবে মেট্রো রেলের। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হাল্লাবল।